নমস্কার বন্ধুরা বিজ্ঞাপনে লক্ষ্মী লাভ কলকাতা মেট্রোর মুনাফার পরিমাণ উনিশ দশমিক বত্রিশ কোটি টাকা তো চলুন সময় নষ্ট না করে আজকের এই খবরের দিকে বিস্তারিতভাবে যাওয়া যাক তবে তার আগে আমার সকল বন্ধু ও ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে অসংখ্য ভালোবাসা জানানোর জন্য মেট্রোয় বিজ্ঞাপনী জিঙ্গেলস বিভিন্ন সংস্থার ব্যান্ডিং বা অন্য সংস্থার নামে স্টেশনের নামকরণ নিয়ে শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেকের মতে কল্যাণ্য খুঁয়েছে কলকাতার মেট্রো আবার অনেকের দাবি এটাই যুগোপযোগী পদক্ষেপ তবে এসব বিতর্ককে ডস করে যাত্রী ভাড়ার বাদেই কলকাতা মেট্রো এর মধ্যে উনিশ দশমিক বত্রিশ কোটি টাকা রোজগার করেছে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষের যাত্রী ভাড়াবিহীন লাভের এই হিসেব দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে মোট দশটি উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেট্রো স্টেশনের ব্যান্ডিং করা হয়েছিল যার মধ্যে রয়েছে মেট্রো রেক এস্কেলেটরের পাশের দেয়াল খোলা জায়গায় হোর্ডিং স্বাস্থ্য পরীক্ষা কিয়স্ক ডিজিটাল ঘড়ি বিভিন্ন স্টেশনের ডিজিটাল ভাড়া চার্ট ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন থেকে রাজস্ব আরও বাড়ানোর কৌশল এছাড়াও মেট্রোর কার্ড ব্যালেন্স চেকিং টার্মিনাল ব্র্যান্ডিং স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন ব্র্যান্ডিং হ্যান্ডেল চেন ব্র্যান্ডিং বিভিন্ন ফুড কিয়স্ক তৈরি বিভিন্ন ব্যাংকের এটিএম স্মার্ট কার্ড ব্র্যান্ডিং করা হয়েছে উল্লেখ্য মেট্রোর স্মার্ট কার্ডে বন্ধন ব্যাংকের ব্র্যান্ডিং রয়েছে এইসব কারণেই আয় বেড়েছে বলে মেট্রোর দাবি করোনা আসার পর থেকে স্মার্ট কার্ডই নির্ভর যাতায়াতে মানুষ অভ্যস্ত এখন টোকেন থাকলেও নিত্যযাত্রীদের কেউই প্রায় টোকেন লাইনে দাঁড়ায় না এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোর এক কথা বলেন এই শহরে মেট্রোই একমাত্র দ্রুত যাতায়াত ভরসার জায়গা অনেকগুলি মেট্রোপথ কয়েক বছরের মধ্যেই চালু হবে সুতরাং আরও নতুন এলাকার সঙ্গে আমরা যুক্ত হব তখন লাভ আরও বেশি হবে সুতরাং যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়লে স্বাচ্ছন্দ্যের বিষয়টি আরও বেশি করে গুরুত্ব পাবে